হে গাই তোমরা সবাই কেমন আছেন আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি ফাইনালি আমিও ডিসাইড করেছি যে আজ থেকে আমি ব্লগ ভিডিও বানাবো তো ভিডিও শুরু করার আগতে আমি আমার নিজের পরিচয়টা দিচ্ছি আমি কালাম আছেন আমি আসামের ছোট্ট একটা গ্রাম অঞ্চলে থাকি তো আমিও ব্লক ভিডিও বানাই এই জন্য স্টার্ট করলাম কারণ আমার কাছে বর্তমান কোনো কাম কাজ নেই আমি একেবারে বেকার তো সেই জন্য আমি ভেবেছি যে থেকে আমি ব্লগ ভিডিও বানাবো তো আমি ব্লগ ভিডিও মানে এই জন্য স্টার্ট করলাম কারণ আমার কাছে বর্তমান কোনো কাম কাজ নাই তো আপনারা সবাই জানেন যে যে কোনো মানুষ কিছু না কিছু একটা করতে লাগে তো সেই জন্য আমিও ভাবছি যে আজ থেকে আমি ডেইলি ব্লগ ভিডিও ব্লগ ভিডিও বানাবো তো আজ থেকে আমারও ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও আসতে থাকবে তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো আপনারা সবাই জানেন যে যে কোনো মানুষ বাড়তে চলে তাকে অনেক সাপোর্টের প্রয়োজন হয় তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আপনারা এটুকু জানেন যে যে কোনো মানুষ একা কিছু করতে পারে না তাকে করতে হলে অনেক মানুষের সাপোর্টের প্রয়োজন হয় তো আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন তো হে গাছ এখন আমি আপনাকে বলবো যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি তো আমি বর্তমান এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমার ঘর থেকে বাড়ি থেকে প্রায় দুই তিনশো মিটার দূরে মানে একটা ভেলার উপরে দাঁড়িয়ে আছে মানে যেখানে মানে এটা কলার ভুঁড়ে কয় ভুড়া এই ভুড়ার মধ্যে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাকে এটা আপনাকে আমি ভালো করে দেখাচ্ছি দেখেন আমি একটা ভেলার উপরে মানে ভোড় আর ভোড়োতে আরও দুজন আছে এটা আমার এই দুজন আমার গ্রামেরই ছেলে আমার সঙ্গে এসেছে তো এইটা আমি ভোরার মধ্যে দাঁড়িয়ে আছি ভিডিও করছি তো দেখছেন আমার এখানে পুরো মানে পানি হয়েছে বানপানির তো সমস্যা জানে না আবার পানি হয়েছিলো তো আপনাকে আমি চতুর্দিকে দেখাচ্ছি আর ওই যেটা দেখতে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো শ্মশান মন্দির ওইটা ওইটা হলো শ্মশান মন্দির আর আমাদের গ্রাম হলো ওই যে দেখা দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের গ্রাম তো আসলে আমি আমি গ্রাম অঞ্চলে থাকি তো আপনাকে আমি গ্রাম অঞ্চলের আলাদা আলাদা কিছু দেখাবো নেক্সট ভিডিওতে আমার আবার মানে আমার যে কোনো গ্রামের ভিডিও আমার আলাদা আলাদা হবে তো আপনারা সবাই জানেন যে টাউনের থেকে গ্রামের গ্রাম অঞ্চলের ভিডিওটা বেশি সৌন্দর্য হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলা মানে এগুলাতে মানে ধান খেত করতো এখন কিন্তু এগুলো মানে সবগুলা তলে গেছে মানে ডুবে গেছে গায়ে এগুলা ধান ক্ষেত এবার তো মানে ধান ক্ষেত হয়েছিল কিন্তু ধান খেত অনেকেরই ক্ষতি হয়েছিল তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে এগুলাতে সবগুলো ধান খেত করতো আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি ভালো করে তো গাইজ আমি আপনাকে ভিডিওর শেষে এইটা বলবো যে আপনারা প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার নেক্সট ভিডিও আসার জন্য আপনারা ওয়েট করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে